হ্যালো বন্ধুরা, ইনসেন লাইফ ট্রাভেল গাইডে সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা নিয়ে এসেছি টপ 10 ভিজিটিং প্লেস অফ ঝাড়খণ্ড। কলকাতা থেকে ঝাড়খণ্ডের দূরত্ব 433 কিলোমিটার। হাওড়া, কলকাতা ও শালিমার স্টেশন থেকে পাবেন রাঁচি ও বারাকানা ট্রেন। টিকিট ফেয়ার শুরু হচ্ছে 150 টাকা পার হেড থেকে। এখান থেকে গন্তব্যে যাওয়ার জন্য আপনাকে গাড়ি ভাড়া করতে হবে। এখানে পাবেন বেশ কয়েকটি হোটেল, যেমন হোটেল মীরা, হোটেল অ্যাকর্ড, হোটেল কুবের প্যালেস ইত্যাদি। এইসব হোটেলগুলির চার্জ শুরু হচ্ছে 550 টাকা পার নাইট থেকে। এবার চলুন ঘুরে আসা যাক ঝাড়খণ্ডের টপ 10 ভিজিটিং প্লেস থেকে। লিস্টের 1 নম্বরে আছে পাঞ্চগড় ফলস। এটি রাঁচিতে অবস্থিত। এটি ঝাড়খণ্ডের বড় আকর্ষণগুলির মধ্যে একটি। একসাথে 5টি ঝর্ণা মিলিত হয়ে পড়ছে, তাই জন্যই এর নাম পাঞ্চগড় ফলস। লিস্টের 2 নম্বরে আছে টাইগার হিল। রাঁচির এই পাহাড় ছিল বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের অত্যন্ত প্রিয় জায়গা, সেই থেকে এর নাম হয়েছে টাইগার হিল। লিস্টের 3 নম্বরে আছে মুর্গ মহাদেব। এটি ঝাড়খণ্ডের কেন্দুঝহার জেলায় অবস্থিত। এই মন্দিরের লাগোয়ায় রয়েছে একটি ছোট্ট ঝর্ণা। সব মিলিয়ে এই মন্দিরের পারিপার্শ্বিক পরিবেশ অসাধারণ সুন্দর। লিস্টের 4 নম্বরে আছে কানাডে ড্যাম। রাঁচিতে অবস্থিত এটি অত্যন্ত সুন্দর একটি ড্যাম। এর কাছেই রয়েছে গন্ডা পাহাড়ের একটি স্যানিচুয়ারি, যেটি ঝাড়খণ্ডে রক গার্ডেন নামে পরিচিত। লিস্টের 5 নম্বরে আছে জনহা ফল। স্থানীয় এলাকায় এটি গৌতমধারা ফল নামেও পরিচিত। এখানে আছে একটি বৌদ্ধ মন্দিরও। লিস্টের 6 নম্বরে আছে দলমা ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারি। জামশেদপুরের এই ওয়াইল্ড লাইফ স্যানিচুয়ারি ঝাড়খণ্ডের অসাধারণ একটি দর্শনীয় স্থান। সীতা ফলস নামে এখানে রয়েছে একটি বিশাল জলপ্রপাত। লিস্টের 7 নম্বরে আছে তত্তাপানি। ঝাড়খণ্ডের জাগ্রাম নামক একটি গ্রামে রয়েছে এই ঝর্ণা। এটি একটি উষ্ণ প্রস্রবণ। লিস্টের 7 নম্বরে আছে চন্ডিল ড্যাম। এটি ঝাড়খণ্ডের সেরাখোলা খারসাওয়ান জেলায় অবস্থিত। সুবর্ণরেখা নদীতে রয়েছে এই ড্যাম। লিস্টের 9 নম্বরে আছে পাতরাতু ভ্যালি। রাঁচিতে অবস্থিত এই ভ্যালি অসাধারণ সুন্দর ও প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা। এখানে আছে নদী, ড্যাম ও জঙ্গল। লিস্টের 10 নম্বরে আছে হন্দ্রু ফল। রাঁচি হাইওয়ের ধারেই রয়েছে এই ফল। অসম্ভব সুন্দর এবং বেশ উচ্চতা বিশিষ্ট ফলসটি ঝাড়খণ্ডের অন্যতম এক সৌন্দর্য। তাহলে বন্ধুরা, এই ছিল আমাদের টপ 10 ভিজিটিং প্লেস অফ ঝাড়খণ্ড। দেখা হচ্ছে পরের ভিডিওতে।